বেশি থেকে বেশি দোয়া করা। দুইটা মুহূর্ত আছে এই দিনে যে দোয়া করলে দোয়া কবুল হবেই ইনশাআল্লাহ, আল্লাহ পাক ফিরিয়ে দিবেন না ইনশাআল্লাহ। যদি যদি আছে, যদি আপনার আকীদায় শিরিক না থাকে, যদি আপনার আমলের মধ্যে বেদাত না থাকে এবং যদি আপনার রিজিকে হারাম না থাকে, ইনশাআল্লাহ দোয়া কবুল হয়ে যাবে। সময় যেটা হচ্ছে, ইমাম সাহেব খুতবা শুরু করেছেন এখান থেকে সালাম ফেরানোর আগ পর্যন্ত, ইমাম সাহেব খুতবা শুরু করেছেন এখান থেকে সালাম ফেরানোর আগ পর্যন্ত মনে মনে দোয়া করতে থাকবেন। আরেকটা হচ্ছে আসরের সালাতের পর থেকে মাগরিব পর্যন্ত এই সময়টুকুর মধ্যে দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। করা যাবে? আমাদের অনেক চাওয়া আছে না, নিজের জন্যে, পরিবারের জন্যে, সুস্থতার জন্যে, আমাদের সমাজের জন্যে, দেশের জন্যে আমাদের চাওয়া আছে না, উম্মার জন্যে আমরা চাই না? এই চাওয়াগুলো পূরণের মোক্ষম সময়, খুঁজে খুঁজে দোয়া করতে হয়, দোয়া কবুলের সময়গুলো খুঁজে খুঁজে দোয়া করতে হয়। যে এখন এই মজলিসে দোয়া কবুল হচ্ছে ইনশাআল্লাহ, যখন দিনের জন্য মানুষ বসে এই এই জায়গায় মানুষের দোয়া কবুল হয়, যখন বৃষ্টি পড়ে তখন দোয়া করলে দোয়া কবুল হয়, রাতের শেষ অংশে দোয়া কবুল করলে দোয়া করলে দোয়া কবুল হয়, আপনি মুসাফির মানুষ দোয়া করলে দোয়া কবুল হয়, জুমার দিনে এই ক্ষণগুলোতে দোয়া কবুল হয়, আজান হয়েছে আজান এবং ইকামত এর মাঝখানে দোয়া কবুল হয়, সেজদা দিয়েছেন নামাজে এই সেজদায় আপনার দোয়া কবুল হবে, ফরজ নামাজের শেষে সালাম ফেরানোর আগে এবং সালাম ফেরানোর পর দোয়া কবুল হয়। অনেক জায়গা আছে, যুদ্ধের মাঠে, জিহাদের মাঠে দোয়া কবুল হয়, অনেক ক্ষেত্র আছে দোয়া কবুল হওয়ার, আমাদের খুঁজে খুঁজে দোয়া করতে হবে। আমরা কি করি, দোয়া করানোর জন্য মানুষকে হায়ার করে নিয়ে আসি, ডেকে নিয়ে আসি। আপনার বাবা মারা গেছেন, আমি কি আপনার আবেগটা বুঝতে পারবো? আপনার ওই অনুভূতিটা কি আমি ফিল করতে পারবো? আপনার সন্তান অসুস্থ, আমি কি ফিল করতে পারবো আপনার সন্তানের জন্য আপনার মনটা কেমন করছে? তখন আপনি দাঁড়িয়ে যাবেন নামাজে, আপনি দোয়া কবুল দোয়ার জন্য হাত উঠাবেন, ইনশাআল্লাহ চোখের পানি ছেড়ে দেবেন, আল্লাহ পাক দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। আরেকটা কাজ আছে যেটা যেটার পরে দোয়া কবুল হয়, সেটা হচ্ছে যে কোনো ভালো কাজ করার পরে। মনে করেন, মনে করেন আপনি বাসা থেকে বের হয়েছেন, একটা উদাহরণ দিচ্ছি আর কি, একজন মানুষ হঠাৎ আপনার সামনে আসলো, তার খাবারের প্রয়োজন আছে, তার কাপড়ের প্রয়োজন আছে, সে খুব অনুনয় বিনয় করে আপনার কাছে চাইছে, আল্লাহর ওয়াস্তে আপনার কাছে চাইছে। আর আল্লাহর ওয়াস্তে কিছু চাইলে মানুষকে দিতে হয়, আল্লাহর ওয়াস্তে কেউ কিছু চাইলে তার হাতটাকে খালি ফেরাতে হয় না, এটা নিষেধ। আর মনে হয় সব ভিক্ষুকরা এই হাদিসটা জানে, আমার ধারণা যে সব ভিক্ষুকরা হাদিসটা জানে, যখনই দেখবেন সামনে বলবে আল্লাহর ওয়াস্তে ভাই কিছু দেন, যখনই কথাটা বলে তখন আমার কাছে মনে হয় মেবি তারা হাদিসটা জানে, আর না দিয়ে পারা যায় না। জীবনে এমন অনেক হয়েছে আমার নিজেরও যে আমি না দেওয়ার নিয়াতি করে ফেলেছি, দিব না, আমি আমার তারা আছে, আমি যাচ্ছি সামনে, বিজি, সময় নাই, পিছন থেকে ডাক দিচ্ছে আল্লাহর ওয়াস্তে ভাই দিয়ে যান, গাড়ি ঘুরানো লাগছে, ঘুরান গাড়ি দিয়ে যাই, আল্লাহর ওয়াস্তে চাইছে। তো আল্লাহর ওয়াস্তে কেউ কিছু চাইলে তাকে দিতে হয়, তো আল্লাহর ওয়াস্তে আবার হারাম কিছু চাই না, কথা বুঝতে পারেন নাই, আল্লাহর ওয়াস্তে আবার হারাম কিছু চাইেন না। তো এরকম কেউ ধরেন আপনার সামনে চলে আসছে, আপনি আপনার সামর্থ্য অনুযায়ী তাকে দিলেন, যে আমলটা আপনি গোপনে করলেন কেউ দেখেনি আল্লাহ দেখেছে, এবার আপনি এই আমলটাকে ওসিলা করে আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ এই কাজটা যদি তোমার কাছে ভালো লেগে থাকে, আল্লাহ তুমি আমার এই বিপদটা দূর করে দাও, বা আল্লাহ আমাকে এটা এটা পাইয়ে দাও, ইনশাআল্লাহ দেখবেন দোয়া কবুল হয়ে যাবে। আমি দলিল দিচ্ছি, আমি সময় সংক্ষিপ্ততার কারণে সবগুলোর এবারত বলছি না, কিন্তু আমি দলিল দিচ্ছি। তিনজন ব্যক্তি গুহায় আটকে গেছে, গুহার মুখ পাথর দিয়ে বন্ধ হয়ে গেছে, এখন কোনো অবস্থাতেই বের হওয়ার কোনো সুযোগ নাই, নিশ্চিত মৃত্যু, নিশ্চিত। এই সময় তিনজন বলছে যে এখন কোনো অপশন নাই, আমাদের যদি কোনো ভালো কাজ থেকে থাকে ওর ওসিলা দিয়ে দোয়া করলে আশা করা যায় আল্লাহ পাক বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করতে পারেন। একজন দোয়া করছে, আল্লাহ আমার বৃদ্ধ পিতামাতা ছিল, ওই যে বললাম শুরুতে, আমার বৃদ্ধ পিতামাতা ছিল, আমি সারাদিন কৃষিকাজ করতাম, রাখাল ছিলাম, ছাগল প্রতিপালন করতাম, দুধ ধোয়ায় না, দুধ ধোয়াতাম, যতক্ষণ আমার মাকে না পান করিয়েছি আমি কখনো দুধ পান করি নাই, বাসায় ফিরে গেছি, মাকে দুধ পান না করানো পর্যন্ত আমি পান করি নাই, বাবাকে না পান করানো পর্যন্ত আমি করি নাই।
একদিন আমি বাসায় গিয়েছি, আমার সন্তানরা কান্নাকাটি করছে কান্নাকাটি করছে খাবারের জন্য, কিন্তু আমার মা ঘুমিয়ে গেছে। আমি মাকে দুধ পান না করিয়া বাচ্চাদেরকেও দুধ পান করাই নাই, তারা কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেছে। আল্লাহ, এই কাজটা যদি তোমার কাছে ভালো লেগে থাকে, এই গুহার মুখ থেকে আমাদেরকে আজকে উদ্ধার কর। পাথরটা একটু সরে গেল, পাথর আল্লাহর হুকুম শোনে না? পাহাড় দেখেছেন? পাহাড়, পাহাড়ের ভিতর থেকে যে পানিগুলো বের হয় মিষ্টি পানি, এর কোনো উৎস আছে? কোনো উৎস নাই। গিয়ে দেখবেন উপরে কোনো উৎসই নাই, এমন না যে উপর থেকে পানি পড়ছে, এই পানিটা এসে সেখানে পড়ছে, পাহাড়ের ভিতর থেকে পানি বের হচ্ছে। এগুলো কিভাবে সম্ভব? আল্লাহ পাকের কুদরত। তো পাথরের মুখটা সরে গেল, পাহাড়ের ওখান থেকে গুহার মুখ থেকে পাথরটা একটু সরে গেল, কিন্তু বের হওয়ার জন্য এনাফ না। আরেকজন বলছেন, আল্লাহ আমার একজন চাচাতো বোন ছিল, কাজিন, যুবকরা ভালো করে শোনেন, যদি জিনা ছাড়তে পারেন এবং হারাম সম্পর্ক থেকে বের হয়ে আসতে পারেন, আল্লাহ পাক আপনাকে সাক্ষাৎ মৌতের হাত থেকে বের করতে পারবেন। ওই যুবক বলছে, আমার একজন চাচাতো বোন ছিল, অত্যন্ত সুন্দরী, আমি খুব করে তাকে চাইতাম যে আমি যেন তাকে পাই। আমি তাকে প্রপোজ করলাম, খারাপ প্রপোজ, বিয়ে প্রপোজ নয়, হারাম প্রপোজাল। সে বলল যে আমাকে যদি 100 স্বর্ণমুদ্রা দিতে পারো তাহলে আমি রাজি। সে 100 স্বর্ণমুদ্রা অনেক কষ্ট করে কামাই করেছে, করে সে ওই মেয়েকে দিল, একা পেয়েছে মেয়েকে। তার চাচাতো বোনকে সে 100 স্বর্ণমুদ্রা দিল। দেওয়ার পরে সে অবৈধ কাজ করার জন্যে প্রস্তুতি নিয়েছে। সে বলছে, আমি এমন জায়গায় ছিলাম যে আমি সেই মেয়ের দুই পায়ের মাঝখানে বসেছি, দুই পায়ের মাঝখানে বসেছি, এমন অবস্থায় মেয়ে আমাকে বলছে যে হে আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় করো। তখন আমি 100 স্বর্ণমুদ্রাও রেখে আসছি, আল্লাহ তোমার ভয়ে আমি সেই জেনা থেকে চলে আসছি, আমি সেখানে জেনা করিনি। আল্লাহ, এই কাজটা যদি তোমার সন্তুষ্টির জন্য করে থাকি, আল্লাহ আজকে আমাদেরকে সাক্ষাৎ মৌতের হাত থেকে বাঁচাও। এই পাথর আরও সরে গেল। এখান থেকে যুবক ভাইদেরকে বলবো যে নাম্বার ডিলিট করে দেন, সব কিছু ডিলিট করে দেন, আপনাকে আল্লাহ পাক ওই ওই বাচ্চা ওই ওই তিনজন যুবকের মতো করে বাঁচাবেন ইনশাআল্লাহ। যে কোনো আপনার যে কোনো দোয়া কবুল হবে ইনশাআল্লাহ, আপনার যে কোনো দোয়া কবুল হবে যদি আপনি জেনা ছাড়তে পারেন। আল্লাহ পাক বলেছেন, ওয়ালা তাকরাবু জিনা, ধারের কাছেও যেও না, করোনা নয়, ধারের কাছেও যেও না। আর আমরা বলছি কাছে আসার গল্প, এরা কত বড় লম্পট চিন্তা করে দেখেন। আল্লাহ বলেছেন, লা তাকরাবু জিনা, জিনা এটা এর কাছেও যেও না। আর আমাদের এই যুব সমাজকে শিখাচ্ছে এই ক্র্যাশ আর ফ্রিমিক্সিং হচ্ছে কাছে আসার গল্প, নাউজুবিল্লাহ। কত বড় আল্লাহ দ্রোহী চিন্তা করে দেখেন। ইকোনমিক্যালি বয়কট করে দেন, ইকোনমিক্যালি বয়কট করেন, কিনবেনই না প্রোডাক্টটা, যাবেনই না ধারের কাছে। সরাসরি যারা আল্লাহর কোরআনের আয়াতের বিরোধিতা করবে, আপনি ধার কাছেই যাবেন না, এদেরকে বয়কট করে চলবেন, একা চলবেন, কোনো সমস্যা নেই। কি সমস্যা? নিমের ডাল দিয়ে ডাঁট মাছবো, কি সমস্যা? নিমের দাঁত আছে না, এটা দাঁত মাছবে, কি সমস্যা? যাবেন না সামনে, যায়েন না। লাখ লাখ কোটি কোটি মানুষ যায়েন না, দেখবেন কয়েকদিন পর ভুল স্বীকার করে বলবে ঠিক আছে ভুল হয়ে গেছে, প্রতিবাদ করতে পারি না। ওই যে মুসলিমরা যদি তেলটা বন্ধ করে ফেলত, যে তেল দিব না, সুয়েজ খাল দিয়ে কাউকে যাইতে দিব না, অমুক দিক দিয়ে রুট বন্ধ করে দেব, দেখতেন সব সিধা হয়ে গেছে। হ্যাঁ, আমরা পারি নাই, যে আমরা ওই জায়গাগুলো তো পারি নাই, আমরা আপোষ করে ফেলছি, এই কারণে আমাদের এই অবস্থা হয়েছে। যাই হোক, আল্লাহ পাক আমাদের ইমানি জজবা দান করুন। আমিন। আরেকজন ছিল, সে বলছে যে তার একজন কর্মচারী ছিল, কর্মচারী কিছু বেতন পেত, ধরেন মাসিক বেতন ধরেন 5,000 টাকা 10,000 টাকা এরকম পেত। সে ওই বেতনটা না নিয়ে চলে যায়, তখন মালিক এই বেতনটার টাকা দিয়ে কিছু পশু কিনেছে, গবাদি পশু। পরে আস্তে 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 এগুলো বৃদ্ধি পেয়েছে, কথা বুঝতে পারছেন? অনেক দিন পর সেই শ্রমিক এসেছে, এসে বলেছে আমার সেই পারিশ্রমিক আমাকে দেন। তখন এই মালিক বলছে, সমস্ত গবাদি পশুই তোমার। তো এই শ্রমিক বলছে যে আমার সাথে কি মশকরা করছেন, আমি তো এক মাসের মজুরি পাই। তখন সে বলছে, না মশকরা করছি না, বরং ওই মজুরি দিয়ে আমি দুটা পশু কিনেছিলাম, এখান থেকে এতগুলো পশু হয়েছে।
সবগুলোই তোমার, সে সবগুলো দিয়ে দিয়েছে সুবহানাল্লাহ। তো সে বলছে আল্লাহ এই কাজটা যদি আমি তোমার সন্তুষ্টির জন্য করে থাকি এই পাথরটা সরিয়ে দাও। গুহার মুখ থেকে পাথর সরে গেল আলহামদুলিল্লাহ। এগুলো কোনো গাল গল্প নয়, কোনো কেচ্ছা কাহিনী নয়, এগুলো কিন্তু ইসরায়েলি রেওয়ায়ত নয়, সহি হাদিস। এগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসগুলো বলেছেন, এক সরিষা দানা পরিমাণ মিথ্যা নয় এখানে। এখান থেকে বলতে যাচ্ছিলাম দোয়া কবুলের অন্যতম একটা উপায় হচ্ছে আপনি কোনো ভালো কাজ করেন গোপনে, যেটা আল্লাহ ছাড়া কেউ জানে না, ওর ওসিলা করে আপনি আল্লাহর কাছে যান, দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। আরেকটা অপশন হচ্ছে আল্লাহ পাকের যে নাম এবং সিফতগুলো আছে এগুলোকে ওসিলা করে দোয়া করা। যেমন আল্লাহ তোমার রহমান নামের ওসিলায় আমি তোমার কাছে দয়া চাচ্ছি, তোমার আল গফুর নামের ওসিলায় আমি ক্ষমা চাচ্ছি, তোমার আর রাজ্জাক নামের ওসিলায় আমি রিজিক চাচ্ছি, ওয়াহাব নামের ওসিলায় আমি সন্তান চাচ্ছি, ইত্যাদি। কথা কি বুঝতে পারছেন? যে নামের সাথে যে বিষয়টা যায় এটা ওসিলা করে আপনি দোয়া করলে ইনশাআল্লাহ তাআলা আপনি আপনার ফলাফল পাবেন। আর একটা সবচেয়ে বড় অস্ত্র শিখিয়ে দিচ্ছি, এটা আমি কাউকে শিখাইনি আজ পর্যন্ত, আজকেই প্রথম, এবং আমি আমার জীবনে দেখেছি এই ওসিলা করে যা চেয়েছি পাইনি এমন কোনোদিনও যায় নাই আলহামদুলিল্লাহ। আমি সম্পূর্ণ আল্লাহ পাকের কৃতজ্ঞতা এবং শুকরিয়া আদায় করছি, এইটা ওসিলা করে আমি যা চেয়েছি আমি সারা জীবনে তাই পেয়েছি। এবং আমি বিশ্বাস করি আমি যা পেয়েছি এই বয়সে আমি যা পেয়েছি আল্লাহ পাক কোটি কোটি মানুষকে তা দেন নাই, এটা আমি বিশ্বাস করি। এই বয়সে আমি যা পেয়েছি আল্লাহ পাক আমাকে যা দিয়েছেন যত দিয়েছেন কোটি কোটি মানুষকে আল্লাহ পাক তা দেন নাই, আমি এমনটাই মনে করি। আমি কি শিখাই দেবো সেটা? আপনি আল্লাহ পাকের তাওহীদের ওসিলা দিয়ে দোয়া করেন, দোয়া করতে করতে আল্লাহকে বলেন আল্লাহ তোমার তাওহীদের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এর ওসিলা করে তোমার কাছে আমি চাচ্ছি, আপনি পাবেন ইনশাআল্লাহ। যদি আপনার রিজিক হালাল হয়, যদি আপনার আকীদা শিরিক না থাকে, যদি আপনার আমলে বেদাত না থাকে, ইনশাআল্লাহ পাবেন। এর পরেও দুটো কথা আছে, সেটা হলো যদি দেখেন পান নাই, ইনস্ট্যান্ট পান নাই, মনে করবেন না দোয়া কবুল হয় নাই। এমনও দোয়া আছে যে আমি 10 বছর থেকে করছি এখনও পাইনি, এমনও দোয়া আছে আমি নিজেই 10 বছর থেকে করছি আমার কাছে মনে হয় 2009-10 সাল থেকে আমি করছি এখন পর্যন্ত পাইনি, ইনশাআল্লাহ পাবো। তো ইনস্ট্যান্ট সব পেতে হবে এমন নয়, যদি দেখেন পান নাই তার মানে তিনটা বিষয় ঘটেছে, একটা বান্দা দোয়া করেছে সাথে সাথে কবুল করা হয়নি, আপনাকে এটা উপযুক্ত সময় দেয়া হবে ইনশাআল্লাহ। 2 নম্বর, এই যে আপনি আল্লাহর কাছে চেয়েছেন এর ওসিলা আল্লাহ পাক আপনার আমল আপনার তাকদীর থেকে কোনো বিপদ আপদ ছড়িয়ে দিয়েছে, আপনি বুঝতে পারেননি, আপনি দোয়া করেছেন হয়তো মনে হচ্ছে আপনি পান নাই কিন্তু এর ওসিলায় আল্লাহ পাক আপনার তাকদীর থেকে কোনো বিপদকে মিটিয়ে দিয়েছে, আপনি বুঝতে পারেননি। আরেকটা হচ্ছে দুটার কোনোটাই হয়নি কিন্তু পরকালে কেয়ামতের মাঠে আল্লাহ আপনাকে দিবেন জন্য জমা রেখেছে, অতএব দোয়া করলে কোনো লস নাই, বেশি বেশি দোয়া করবেন, সেজদায় বেশি বেশি দোয়া করবেন, ফরজ সালাতের আগে পরে করবেন, নর্মালি হাত তুলে দোয়া করবেন, নফল নামাজ পড়ে করবেন, দান সাদাকা করে করবেন, কোরআন তেলাওয়াত করে করবেন, দোয়া বাড়িয়ে দেন। আত্মশুদ্ধির কথা আমরা যে বলি না কয়েকটা বিষয়ে জড়িত, বেশি বেশি কোরআন তেলাওয়াত করলে আত্মশুদ্ধি হয়, বেশি বেশি জিকির করলে আত্মশুদ্ধি হয়, আল্লাহওয়ালা মানুষের সহমতে গিয়ে পড়ে থাকলে আত্মশুদ্ধি হয়, বেশি বেশি দোয়া করলে আত্মশুদ্ধি হয়, বেশি বেশি পরকালের কথা ফিকির করলে আত্মশুদ্ধি হয়, এগুলোর খুব বেশি প্রয়োজন। আত্মশুদ্ধি না থাকলে আমরা আগামীতে পথ চলতে পারবো না। একটা বাতি থেকেই বাতি জ্বলবে, বাতি থেকেই বাতি জ্বলবে ইনশাআল্লাহ। আপনি নিজেকে ছোট মনে করেন না, তুচ্ছ মনে করেন না, একটা বাতি থেকেই হাজারটা বাতি জ্বলবে ইনশাআল্লাহ। আগে নিজে ঠিক হন, তারপরে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবারবর্গকে বাঁচাও, পরিবারকে বাঁচান ভাই। পরিবার খুব কঠিন জিনিস, কারণ পরিবার কথা শুনতে চায় না। হ্যাঁ, দেখবেন মানুষ কথা শুনবে পরিবারের লোক কথা শুনে না, এমন হবে, ওইখানে আপনাকে সবর করতে হবে। যদি দেখেন যে শেষমেশ দাওয়াত দিতে দিতে বুঝাতে বুঝাতে আর কথা শোনেই না, আপনি আলাদা হয়ে যান, তাও ভালো, কথা বুঝতে পারেন নাই, আসহাবুল কাহফের মতো হয়ে যান, তারপর আপোষ করেন নমনায় সাথে, কারণ এই ফেতনাগুলো আপনাকে আল্লাহর পথে চলতে দিবে না, বাধা দিবে,
সারাদিন দুনিয়ার ফেতনায় ব্যস্ত রাখবে আপনাকে। এর আগে সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াত আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহ, ভয় করার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। কিভাবে পরিপূর্ণ মুসলিম হবে? ইফ ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, ইব্রাহিম আলাইহিসসালাম। যখনই আল্লাহর কোনো বিধান চলে আসবে, হুকুম চলে আসবে, সাথে সাথে আত্মসমর্পণ, এর নাম মুসলিম। বলবে না যুক্তি কি, দর্শন কি, বিজ্ঞান কি, জিজ্ঞেস করবে না, সে আত্মসমর্পণ করবে, এর নাম মুসলিম। প্রত্যেকটার পিছনে যুক্তি বিজ্ঞান দর্শন থাকবে ঠিকই, কিন্তু আপনার বুঝে নাও আসতে পারে, আপনার বুঝে নাও আসতে পারে। বুঝে না আসলে এর মানে এই নয় যে ওর মধ্যে কোনো বিজ্ঞান নাই, কোনো দর্শন নাই, কিছু নেই। ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হয়েছে সন্তানকে জবাই করো, জিজ্ঞেস করেননি এটা তো আনসাইন্টিফিক, কেন করবো, যুক্তি কি, জিজ্ঞেস করেছেন? স্ত্রীকে রেখে আসো, বাচ্চাকে রেখে আসো, জিজ্ঞেস করেছেন? জনমানসম্য জায়গায় আল্লাহ কি করবো, কেন রেখে আসবো? ইসলাম এর নাম, ইসলাম এর নাম, এর নাম নয় এই সেজদা করো, সেজদা করো আদমকে, সে বলছে খলাকতানি মিন নার খলাকতাহু মিন তিন, এর নাম ইসলাম নয়। কথা কি বুঝতে পারছেন? যুক্তি দিচ্ছে উল্টা, আমাকে সৃষ্টি করেছে আগুন দিয়ে, তাকে মাটি দিয়ে কেন আমি সেজদা করতে যাবো, এর নাম মুসলিম নয়, এর নাম ইসলাম নয়। ইফ ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, এর নাম ইসলাম, ইব্রাহিম আলাইহিসসালাম। এরপরে পরিবার, পরিবারের পরে আগামী প্রজন্ম, আগামী প্রজন্মের ফিকির করতে হবে, আগামী প্রজন্মকে এমনভাবে মানুষ করতে হবে যেন এরা আগামী বিশ্বটাকে ফেস করতে পারে। বিশ্বাস করেন এখন বিশ্বের অবস্থা যা, আগামী বিশ্বের অবস্থা আরও ভয়ঙ্কর হবে। যদি আল্লাহ না করুক, আমরা দোয়া করছি যেন আল্লাহ না করে, যদি আল্লাহ না করুক ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধটা পারমাণবিক যুদ্ধের দিকে যায়, বিশ্বের অবস্থা খারাপ আছে। এটা যারা জিওপলিটিক্স পড়ে, পলিটিক্যাল সায়েন্স পড়ে, যারা রাজনীতি করে তারা জানে বিষয়টা, মিলিটারি সায়েন্স যারা পড়েছে তারা জানে, একটা নিউক্লিয়ার যুদ্ধ বিশ্বের প্রেক্ষাপট চেঞ্জ করে রেখে দেবে। শুধু এই দেশগুলো ধ্বংস হবে তা নয়, অর্থনীতি পড়ে যাবে, সাপ্লাই বন্ধ হয়ে যাবে, মেডিকেল সাপোর্ট পাবেন না, ফ্রেশ বাতাস পাবেন না, ফ্রেশ খাবার পাবেন না, রোগ ব্যাধি ছড়াবে, বিকলাঙ্গ প্রজন্ম তৈরি হবে, বাতাসের বিষাক্ত গ্যাস ছড়িয়ে যাবে, অনেক কিছু হবে, একটা পৃথিবীর কাঠামো নষ্ট হয়ে যাবে। এবং বিশ্ব এখন দাঁড়িয়ে আছে সামনে, যুদ্ধ অলরেডি শুরু হয়ে গেছে। একটা হাদিস আমি বলে দেই, আখিরুজ জামানে মালহামা হবে একটা, এই হাদিস, এখানে যুদ্ধের নাম বলা হচ্ছে মালহামা, মালহামা শব্দের অর্থ মহাযুদ্ধ। অন্য একটা হাদিসে এসেছে 80টা ফ্ল্যাগ, কয়টা? 80টা পতাকা একত্রিত হয়ে যাবে যুদ্ধে। আর 80টা পতাকাকে একত্রিত কোন সংগঠন করতে পারে বলেন? ইউনাইটেড নেশনস, জি ওরা করতে পারে, জি ওরাই করতে পারে, 80টা ফ্ল্যাগকে একত্রিত করতে পারবে, কারণ ওয়ার্ল্ড এখন একটা ভিলেজের মতো। এবং এটা এত ম্যাসাকার যুদ্ধ হবে যে 1/3 মানুষ মারা যেতে পারে, পৃথিবীর 1/3 মানুষ গন কেস, একদম ডেড। আর এত মানুষ কখন মারা যেতে পারে? ঢাল তলোয়ারের যুদ্ধে কি মানুষ এভাবে মারা যেতে পারে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের জীবনে 100-এর মতো যুদ্ধ হয়েছে, হয়েছে না? ছোট বড় মিলে, গাছবা সারিয়া মিলে হিসেব করে দেখবেন 10,000-এর বেশি মানুষও মারা যায়নি, হ্যাঁ যায় নাই এতগুলোতে। কিন্তু আপনি দেখবেন জাপানে হিরোশিমায় নাগাসাকিতে এক একটা দিন শেষ, লাখ লাখ কোটি কোটি মানুষ শেষ। শুধু ভিয়েতনাম যুদ্ধে এই পশ্চিমারা কতগুলো মানুষকে হত্যা করেছে দেখেন, চীনে মাওসেদুং কতগুলো মানুষকে মেরেছে দেখেন, রাশিয়ার ওই যে কমিউনিজম বিপ্লব যখন হয়েছে তখন কতগুলো মানুষকে মেরেছে দেখেন, ইরাকে কতগুলো মানুষকে মেরেছে দেখেন, আফগানিস্তানে কতগুলো মানুষকে মেরেছে দেখেন। যারা মানবতার স্লোগান দিয়ে বেড়ায়, যারা হিউম্যানিটির গান শোনায়, তাদের কারণে পৃথিবীতে কত মানুষ যে মারা গেছে এর হিসেব নাই। আর এই মালহামা এমন হবে যেটাতে 1/3 মানুষ যদি মারা যায়, বুঝতে হবে এটা কোনো প্রফেশনাল কনভেনশনাল যুদ্ধ হবে না, এটা নিউক্লিয়ার যুদ্ধ হবে। এবং সবাই এটা আজ করে, সামনে একটা নিউক্লিয়ার যুদ্ধ হতে পারে। এরা ট্রাই করেছিল প্যারিসিন ইস্যু নিয়ে, সিরিয়া নিয়ে, এখন এই যে ইউক্রেন ইস্যু নিয়ে, এরা এর আগে আরেকটি ইস্যু নিয়ে চেষ্টা করেছে, এদিকে ইরাকে চেষ্টা করেছে, আফগানিস্তানে চেষ্টা করেছে। তারা চায় সারা ওয়ার্ল্ডে একটা নিউক্লিয়ার যুদ্ধ হয়ে যাক, কারা চায়? প্রশ্ন একটা ভালো প্রশ্ন, কারা চায়? যারা প্রশ্ন করেছিল যে ওই ব্যক্তিকে গিয়ে জিজ্ঞাসা করবে রুহ কাকে বলে, আসহাবুল কাহফের কি হয়েছিল, জুলকারনাইন বাদশার কি হয়েছিল, সে যদি অ্যান্সার করতে পারে সে প্রকৃত নবী, তখন তাকে নবী হিসেবে মানবো, তার আগে মানবো না।
ওই জাতি চায় যে ওয়ার্ল্ডে একটা নিউক্লিয়ার যুদ্ধ হয়ে যাক। কারণ আমি আপনাকে বোঝাচ্ছি, দাঁড়ান, প্রথম বিশ্বযুদ্ধের পরে একটা রাষ্ট্র এসেছে সারা ওয়ার্ল্ডকে রুল করতে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আরেকটা রাষ্ট্র এসেছে রুল করতে, এখন নতুন কোনো রাষ্ট্রকে রুল করতে হলে একটা যুদ্ধ বাঁধাতে হবে, তাছাড়া ওয়ার্ল্ডের প্রেক্ষাপট চেঞ্জ হবে না। গভীরতা বুঝে যান, ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স বুঝেন, জিওপলিটিক্স পড়েন, আপনি বুঝতে পারবেন, এবং এগুলো পড়তে হবে কোরআন সুন্নাহর চোখ দিয়ে, বাহ্যিক চোখ দিয়ে পড়লে বুঝতে পারবেন না। ওয়ার্ল্ড এদিকে যাবে, আপনার ম্যাসাকার একটা মালহামা আসবে। আমরা জানি প্রচুর মুসলিম মারা যাবে, প্রচুর, এই মহামারী দিয়েও এবং ওই সব আজাব গজবেও আল্লাহ পাক মানুষ কমিয়ে ফেলবেন, অল্প মানুষ থাকবে, আল মাহদির সাথে অল্প মানুষ থাকবে, বেশি মানুষ থাকবে না। এবং এটা সুখবর নয় আমাদের জন্য, তিনি আসছেন, দুঃখবর আমাদের জন্য, জানেন, এটা সুখবর নয় কিন্তু আমাদের জন্য যে হ্যাঁ উনি আসবেন সব ঠিক হয়ে যাবে, এরকম নয় বিষয়টা। তখনকার অবস্থা ম্যাসাকার হবে, মানুষ তো ভাগ হয়ে যাবে, একদল একদল তো তাকে অস্বীকার করবে, এবং তাদের কাছেও দলিল থাকবে, যেমন এখন তাদের কাছে দলিল আছে, আরেক দল দেখবেন তার সাথে শহীদ, আরেকজন অল্প মানুষ বেঁচে থাকবে, এদের হাতে আল্লাহ পাক পতাকা দিবেন, কিন্তু এরাও দাজ্জালের অনুসারীদেরকে মারতে পারবে না। দাজ্জালের ফলোয়ার্সদেরকে মারার জন্য আল্লাহ পাক ঈসা আলাইহিসসালামকে নামাবেন পৃথিবীতে, এখনও তিনি বাকি আছেন, এখনও শেষ জামানার সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্র হচ্ছে ঈসা আলাইহিসসালাম, তার হাতেই মাসিহুদ দাজ্জাল মারা যাবে। আর আমি আপনাকে বলে দেই, মাসিহুদ দাজ্জালকে ফলো করবে এই জিউজরা, ইহুদিরা, এটা স্পষ্ট হাদিস, ইহুদিরা দাজ্জালকে ফলো করবে, স্পষ্ট হাদিস। এখন আপনি খেয়াল করে দেখেন, বিগত 100 বছর না, বিগত 2000 বছরে ইহুদিদের কোনো রাষ্ট্র ছিল না, কোনো রাষ্ট্র ছিল না, লাস্ট এই 70 বছরে রাষ্ট্র পেয়েছে, এদের ইউনাইটেড ছিল না, সারা ওয়ার্ল্ড থেকে এক জায়গায় এসেছে এবং সেখান থেকে সারা ওয়ার্ল্ডের সমস্ত বিষয় ডিল করছে। এখন এরা অলরেডি মঞ্চ প্রস্তুত করে ফেলেছে, আর আমরা এখনও ওই যে হালুয়া রুটি সামনে খাচ্ছি, কথা বললে মাইন্ড করে কিন্তু বাস্তবতা এমন। এখানে আমি জানি যে আমাদের কিছু করার নাই আপাতত, কিন্তু ইনশাআল্লাহ তাআলা যদি গোড়ার থেকে কাজ শুরু করেন, আল্লাহ পাক এমন প্রজন্ম নিয়ে আসবে ইনশাআল্লাহ যারা ইসলামের পতাকা হাতে নিবে, দেখেন ইনশাআল্লাহ তাআলা এটা হবে। কিন্তু এখন সামনের দিনগুলো খারাপ। এখন আমি আপনাকে বলি, এই মাসিহুদ দাজ্জাল থেকে আপনাকে একটা সূরা বাঁচাবে, যেই সূরার নাম সূরাতুল কাহফ। কোন সূরা? এই সূরা জুমার দিনে পড়া আপনার জন্য সুন্নাহ। আজকে জুমার দিন, সূরা কাহাফ মাস্ট বি তেলাওয়াত করবেন, আল্লাহর ওয়াস্তে অর্থটা বোঝার চেষ্টা করেন। আমি কোরআন তেলাওয়াত করলে নাকি নাই, আল্লাহর কসম কোনোদিনও না, কিন্তু আপনি তেলাওয়াত করলে এর ভিতরে অর্থটা বুঝতে পারবেন না যদি আপনি অর্থ না জানেন, আরবি ব্যাকরণ না জানেন, আরবি ভাষা না জানেন, তাফসির না পড়েন, আপনি তর্জমা না পড়েন, আপনি বুঝতে পারবেন না। আল্লাহ পাক বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফারাক, একসাথে থাকো, বিভক্ত হয়ো না। এই যে আমি একটা তেলাওয়াত করে অর্থ করে শোনালাম, এখন আপনার কলিজার মধ্যে একটা বিষয়ে মেসেজ পৌঁছালো যে আল্লাহ পাক ঐক্যবদ্ধ থাকতে বলেছেন। শুধু যদি আমি একটা তেলাওয়াত করতাম, অর্থ আপনাকে না বলতাম, আপনি না বুঝতেন, আপনি কিন্তু মেসেজটা পেতেন না, পেতেন? আল্লাহ বলেছেন, জেনার ধার কাছে যেও না, ওয়ালা তাকরাবু জিনা। আমি যদি শুধু এটা তেলাওয়াত করে দিই আপনাকে, আপনাকে অর্থটা না বলি, আপনি বুঝতে পারবেন না। আল্লাহ বলেছেন, সুদ ছেড়ে দাও, না ছাড়লে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে রাখো, সূরা বাকারায় আছে। এখন আমি যদি ওয়াদারু মা বাকিয়া মিনা রিবা ওয়া ইল্লাম তাফআলু ফাআযানু বিহারবি মিনাল্লাহি ওয়া রাসূলি, এই আয়াতে অর্থ করে না শোনাই, আপনি কি বুঝতে পারবেন? আর আপনি যদি অর্থ না জানেন তাহলে কি বুঝতে পারবেন? তাহলে কি আল্লাহর বার্তা জানার জন্য অর্থের প্রয়োজন নাই? এটাই বুঝাতে চেয়েছি। এবং এই অর্থ আপনি করতে পারবেন না যদি আপনি অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ না জানেন, ভাষা না জানেন, মাদ্রাসার বইগুলো না পড়েন, আলেম ওলামার কাছে না যান, এইগুলোতে যেতেই হবে, তারপরে আপনি এগুলো শিখবেন ইনশাআল্লাহ, শেখাটা আমাদের উচিত। এই সূরা অর্থসহ পড়েন, সূরা কাহাফ গভীরভাবে পড়ার চেষ্টা করুন, এই সূরাই আপনাকে বাঁচাবে ইনশাআল্লাহ মাসিহুদ দাজ্জাল থেকে। এই সূরার প্রথম 10টা আয়াত মুখস্থ করবেন, আজকেই মুখস্থ করবেন, হাত উঁচু করেন, কারা কারা মুখস্থ করবেন? সূরা কাহাফের প্রথম 10টা আয়াত অবশ্যই মুখস্থ করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই 10টা আয়াত যে মুখস্থ করবে, তার জীবদ্দশায় যদি দাজ্জাল বের হয়, দাজ্জাল তার কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। এর সাথে শেষের 10টা আয়াত মুখস্থ করেন এবং এটা তেলাওয়াত করেন, অর্থটা বোঝার চেষ্টা করেন। আমি শুধু এতটুকু বলে দিই আপনাকে, কিছু সারমর্ম বলে দিচ্ছি আমি, সেটা হলো
এই সূরার মধ্যে চারটা গল্প আছে, কয়টা? চারটা। আসহাবুল কাহফের কি হয়েছিল? যুলকারনাইন বাদশার কি হয়েছিল? বা আলী ইসলাম, নবী মুসা আলী ইসলাম এবং খেদের আলী ইসলামের মাঝখানের জ্ঞানের এনকাউন্টার। আরেকটা হচ্ছে দুই বন্ধুর গল্প, একজন বড়লোক একজন গরিব। আপনি পড়া শুরু করবেন নবী মুসা আলী ইসলাম এবং খেদের আলী ইসলামের গল্প থেকে। ওখানে আপনি পাবেন কিভাবে এটাকে পড়তে হবে। ওখানে আপনি পাবেন যে আপনাকে খিদির হতে হবে, দুই চোখ দিয়ে দেখতে হবে, বাইরের চোখ ভিতরের চোখ, বাহ্যিক চোখ দিয়ে সব বুঝতে পারবেন না, আধ্যাত্মিকত্ব লাগবে। এরপরে আপনি দুই বন্ধুর গল্প পড়েন, তারপরে আসহাবুল কাহফের গল্প পড়েন। এটা গল্প না আসলে, এটা ঘটনা। এই ঘটনা আপনাকে দাজ্জাল থেকে বাঁচানোর মেসেজ দিবে। আসহাবুল কাহফ যা যা করেছেন আপনি আমি যদি তাই তাই করতে পারি তাহলে বাঁচতে পারেন, অন্য কোনো অপশন নেই। এটাই সেই মেসেজ। আসহাবুল কাহফ যা যা করেছেন গুহাবাসী, আপনাকেও তাই তাই করতে হবে, তখন আপনি মাসিহুদ দাজ্জাল এবং তার সভ্যতা ফেতনা থেকে বাঁচতে পারবেন, অন্য কোনো অপশন নাই। আর সবশেষে একটা সুসংবাদ, যুলকারনাইন আলাইহিসসালাম। এটা হচ্ছে এরকম যে যুলকারনাইন আলাইহিসসালামকে আল্লাহ মশরিক মাগরিব সমস্ত রাজত্ব দিয়েছিলেন, অচিরে আল্লাহ পাক এই ঘটনা ঘটাবেন আরও দুইজন ব্যক্তিকে দ্বারা, আল মাহদী এবং ঈসা ইবনে মারিয়াম। এই মেসেজগুলো আপনাকে সূরা কাহফ দিবে ইনশাআল্লাহ। গভীরভাবে পড়েন, অন্তত একটা বার অর্থসহ পড়েন, গবেষণা করেন, যে তাফসিরটা আপনার কাছে ভালো মনে হয়, মারিফুল কোরআন হোক, জালালাইন হোক, ইবনে কাসির, আপনার কাছে যেটা ভালো মনে হয় ওটা নিয়ে বসেন। জুমার দিনে এই আমলগুলো করেন, আল্লাহ পাক আপনার জুমার দিনে বরকত নাজিল করুক।